আপনারা দেখছেন পিএম নিউজ 365। শিশু দিবস উপলক্ষে শিশুদের স্কুল ব্যাগ দিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার বাদুলিয়া সিজি গ্রুপ। এদিন ক্লাবের সদস্যরা বেশ কয়েকটি স্কুলে গিয়ে বাচ্চাদের ব্যাগ দেন। এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বিডিও কমলকান্তি তলাপত্র এবং খণ্ডঘোষ থানার ওসি সঞ্জয় রায় সহ সিজি গ্রুপের সকল সদস্যরা। আজকের এই অনুষ্ঠান চলাকালীন একজন দুস্থ বাচ্চা শিশুকে সুচিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করে এই গ্রুপের সদস্যরা নিজেদেরকে ধন্য মনে করেছেন। ওর হাত দিয়ে সেই কাজটা আমরা পরিপূর্ণ করব এবং আমরা সবাই চাইব এই মেয়েটি সুস্থ হয়ে সমাজে শিক্ষার আঙিনায় যাতে ফিরে আসতে পারে এবং বাবা মা যেন তারা খুশি মনে ছেলে মেয়েটাকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যায়। তাই বড় বড় হাত দিয়ে তার অভিভাবকের হাতে ব্যাগ এবং তার জন্য যতটুকু অর্থ বাদুলিয়া সিজি গ্রুপ দেওয়ার চেষ্টা করছে সেই কাজটা আমরা পরিপূর্ণ করার চেষ্টা করি। 14 নভেম্বর আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, সেই জন্য তার জন্মদিনটা পরবর্তীকালে শিশু দিবস হিসাবে পালিত হচ্ছে। আজকে বাদুলিয়া সিজি গ্রুপ এখানে বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণের যে কর্মসূচি নিয়েছে তাতে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমিও শিশুদের ভালোবাসি, সেই জন্য আমি তাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং আমি সবাইকে এখানে ব্যাগ বিতরণ করতে চাই। এবং যারা বাচ্চা আছো তাদেরকে আমি বলতে চাই যে সবাইকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং বড় মানুষ হতে হবে। বার্তাটা শুধু কুলচৌড়া